আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? সবাই অনেক অনেক ভালো থাকুন, মহান রাব্বুল আলামিনের কাছে সব সময় এই দোয়াই রাখি। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তাই নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালির ঐতিহ্যবাহী একটি খাবার, চিংড়ি মাছের মালাইকারি। আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নেবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলেই তার নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে, আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর আমার যেসব বন্ধুরা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রয়ে গেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। চলে এসেছি রেসিপিতে। আমি এখানে বড় বড় বেশ কিছু চিংড়ি নিয়েছি, নিয়ে সেগুলোকে এভাবে ছুলিয়ে নিয়েছি, মাথা ফেলে দিয়েছি, লেজ ফেলে দিয়েছি, তারপর একটু মাঝখানে এভাবে চিরে নিয়ে ভিতর থেকে রগটা ফেলে দিয়েছি। এভাবে প্রতিটি মাছ আমি বেছে নিয়েছি। তারপর সেখানে সামান্য লবণ দিয়ে নিলাম, সামান্য হলুদের গুঁড়া দিয়ে নিলাম, দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেল, এখন চুলায় একটি প্যান দিয়েছি। প্যানটি গরম হলে সেখানে সরিষার তেল দিয়ে নিলাম। তেলটা যার যার পছন্দ মতো দিয়ে নেবেন, আমি তাই তেলের পরিমাপটা বললাম না। তেল গরম হয়ে গেলে আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু বেশি কড়া করে ভাজতেও হয় না, আবার বেশি সময় ধরে রান্নাও করতে হয় না, এতে করে মাছগুলো শক্ত হয়ে যায়। তাই আমি হালকা করে ভেজে নিচ্ছি, এক পাশে ভাজা হলে উল্টে দিচ্ছি। তারপর এই পাশটা অল্প সময় ভেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি। মাছগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেল। তারপর এই তেলে আমি দারচিনি, তেজপাতা এবং সাদা এলাচ দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এগুলোর সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসা পর্যন্ত। তারপর আমি এক কাপ পেঁয়াজের কুচি দিয়ে নিলাম এখানে। পেঁয়াজগুলোকে আমি লাইট ব্রাউন করে ভেজে নিয়েছি। তারপর এখানে 1 টেবিল স্পুন দিয়ে নিলাম রসুনের পেস্ট, 2 টিস্পুন দিয়ে নিচ্ছি আদার পেস্ট, দিয়ে এগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব এগুলোর কাঁচা ভাব চলে যাওয়া পর্যন্ত। কষিয়ে নেওয়ার পর 1 কাপ টমেটো কুচি আমি দিয়ে নিচ্ছি। টমেটোগুলোকে এখন আমি আবার কিছুক্ষণ কষিয়ে নেব। এই তো কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তারপর এখানে 1/2 টিস্পুন দিয়ে নিলাম শুকনো মরিচের পাউডার, 1/2 টিস্পুন দিয়ে নিলাম হলুদের পাউডার, আর 1/2 টিস্পুন দিয়ে নিলাম ধনিয়ার পাউডার, আর 1/2 টিস্পুন দিয়ে নিলাম জিরার পাউডার। দিয়ে এখন সমস্ত মশলাগুলোকে আবার একটু কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে, এখন এখানে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এইভাবে অল্প কিছু সময় আমি কষিয়ে নেব, 2 থেকে 3 মিনিট সময় কষিয়ে নেব। কষানো হয়ে গেলে 1 কাপ আমি নারিকেলের দুধ দিয়ে দিচ্ছি। নারিকেলের দুধ কিভাবে তৈরি করতে হয় তার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তারপর স্বাদমতো চিনি দিয়ে দিচ্ছি। স্বাদমতো লবণ দিয়ে নিলাম, চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, 4 থেকে 5 মিনিট আমি কুক করে নেব।
চার থেকে পাঁচ মিনিট কুক করে নেওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি, নিয়ে নেড়ে দিলাম। তারপর আমি এখানে কয়েকটি কাঁচামরিচ দিয়ে নিলাম আর একটু গরম মশলার পাউডার দিয়ে নিলাম, দিয়ে আবার দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। দুই মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। তারপর টু টিস্পুন দিয়ে নিচ্ছি ঘি। এই ঘিটা দারুণ একটা সুন্দর ফ্লেভার নিয়ে আসবে। দেখুন গ্রেভিটা কত দারুণ হয়েছে, এটি অনেক ইয়াম্মি হয়েছিল খেতে। আমি এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে দিব। তারপর কয়েক মিনিট পর আমি সার্ভ করব। এর মধ্যে গ্রেভিটা আরও ঘন হয়ে যাবে। আমি চিংড়ি মাছটা যদি আস্ত রাখতাম তাহলে দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগতো রেসিপিটা, কিন্তু এর ভিতরে তেল মশলা তেমন ভালোভাবে ঢুকতো না। আর আমি এভাবে ঝুলিয়ে রান্না করেছি, তেল মশলা অনেক ভালোভাবে ঢুকে গেছে, তার জন্য রেসিপিটি অনেক ইয়াম্মি হয়েছে খেতে। তো বন্ধুরা, আমার আজকের এই মজাদার রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে তা জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা থাকলো। আল্লাহ হাফেজ।